বরাবরের মতো এবারও ব্যর্থ হয়েছে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম। চলতি মৌসুমে 8 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হাতে নেয়া হলেও সময় শেষে সংগ্রহ হয়েছে 4,34,000 টন। এর মধ্যে ধান সংগ্রহ হয়েছে মাত্র 1.56% আর চাল সংগ্রহ হয়েছে 86%। এর প্রভাব পড়েছে সরকারি মজুদেও। গত নভেম্বরের পর প্রথমবারের মতো গত সপ্তাহে সরকারি শস্য ভাণ্ডারে চালের মজুদ কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের একটি প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সরকারিভাবে 3 লাখ টন ধান ও 5 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়। ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয় প্রতি কেজি 28 টাকা আর চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয় প্রতি কেজি 42 টাকা। গত 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি ছিল নির্ধারিত সময়সীমা। এই সময়ে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলেও 7 মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। সময় শেষে চাল সংগ্রহ হয়েছে 4,30,081 টন আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 4,694 টন। মূলত শুরু থেকেই বাজার মূল্যের চেয়ে সরকারি দর কম হওয়ায় কৃষকরা স্থানীয় বাজারে ধান বিক্রি করছেন। যদিও এ বছর আমন মৌসুমের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 7 লাখ টন বেশি চাল উৎপাদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর বোনা ও রোপা আমন মিলিয়ে মোট 58,99,000 হেক্টর জমিতে 1,70,29,000 টন চাল উৎপাদন হয়েছে। যদিও উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 1,63,45,000 টন, গড় ফলন হয়েছে প্রতি হেক্টরে 2.88 টন। গত বোরো মৌসুমেও সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 6,50,000 টন নির্ধারণ করা হলেও এর 59 ভাগই পূরণ হয়নি। যদিও চালের 11 লাখ টন লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।